সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা জানি আপনারাও জানেন আজকের এই শ্রমিক অঞ্চলে শ্রমিকদের যে কর্মক্ষেত্র সেখানে কি পরিমাণ অন্যায় অবিচার হচ্ছে। ভুক্তভোগী আমরা নিজেরাই, আমাদেরকে 8 ঘন্টা ডিউটি করার কথা বলে 12 থেকে 18 ঘন্টা ডিউটি করা হয়, আমাদের প্রতি অবিচার অমানবিক আচরণ করা হয়। এর থেকে আমরা অনতি বিলম্বে মুক্তি চাই এবং আমাদের ন্যায্য অধিকার, আমাদের প্রতি মানব অধিকার, আমাদের প্রতি সুবিচার নিশ্চিত চাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে যে শ্রমিকরা তারা কাপড় উৎপাদন করে, যে শ্রমিকরা ঔষধ উৎপাদন করে, যে শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তির উন্নয়নের সূতিকাগার, আজকে তারা মৃত্যুর সময় কাফনের কাফনের জন্য অন্যের দ্বারস্থ হতে হয়, অসুস্থ হলে বিনা চিকিৎসায় তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। আমরা অনতি বিলম্বে শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, ভাত, কাপড়, চিকিৎসার নিশ্চয়তা চাই। আজকে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সরকার সহ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে এই সমাবেশ থেকে সরকার এবং প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশের শ্রম নীতি যাতে সাজাতে হবে, জাতীয়ভাবে ইনসাফ ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো ও বাস্তবায়ন করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমিকদের শ্রমিক মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, শ্রমিক কর্মচারীর পক্ষাগত অবিলম্বে পরিশোধ করতে হবে, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম 25,000 টাকা বেতন করতে হবে, অপেক্ষিত শ্রমিকদের ক্ষতিপূরণ সহ পুনরায় নিয়োগ করতে হবে, পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ করতে হবে, শ্রমিকদের উপর প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে, পরিবহন শ্রমিকদের নিয়োগ প্রদান করতে হবে, সরকারি উদ্যোগে শ্রমিকদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, রেলওয়ে কর্মচারীদের রেলওয়ে কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবি অবলম্বনে মেনে নিতে হবে, ঢাকা সহ বিভাগীয় শহরে রিক্সা চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে, লোক পরিবহন শ্রমিকদের মজুরি নীতিমালা প্রণয়ন ও চাকরি নিয়োগপত্র প্রদান করতে হবে, বন্ধকৃত পাটকল সহ সকল বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করতে হবে, মজুরি 25,000 টাকা করতে হবে, সার বীজ কীটনাশক মূল্য কমাতে হবে, কৃষকদের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, আইএলও কনভেনশনের 87 এবং 98 ধারা পূর্ণ বাস্তবায়ন করতে হবে, পেশার অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে, কলকারখানায় ঝুঁকিপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে, কলকারখানায় অগ্নি নিপারণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কর্মস্থলে আহত ও নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, নারী শ্রমিকদের প্রসূতি ছুটি ভাতা প্রদান সহ সন্তানদের জন্য শিশু যত্নাগার স্থাপন করতে হবে, নারী পুরুষের বেতন ভাতার সমতা বিধানের পাশাপাশি কলকারখানা নারীদের জন্য উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে, শ্রমিকদের ন্যায় বিচার ত্বরান্বিত করার স্বার্থে শ্রমগণ এলাকায় শ্রমিক আদালত প্রতিষ্ঠা করতে হবে, শ্রমিকদের পেশাগত ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের মুনাফায় শ্রমিকদের অংশ প্রদান করতে হবে, শিশু শ্রম বন্ধ করতে হবে, হকারদের জন্য বিকল্প হিসাবে হলিডে মার্কেট চালু করতে হবে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সরকার সহ প্রশাসন এবং কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সফল কর্মসূচি সফল দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, দুনিয়ার মস্ত আন্তর্জাতিক শ্রমিক দিবস, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।